পড়ছি সৈয়দ শামসুল হকের কবিতা নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুদ্দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের ইয়াল খাল্লায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুদ্দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায় যে আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি সৈয়দ আশরাফুল হক, প্রভাষক বাংলা ফেরি ন্যাশনাল কলেজ। আমরা প্রথমেই পড়েছি সৈয়দ শামসুল হকের কবিতা নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। চলো আমরা জেনে নিই এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন। কবিতা পড়ার পর আমরা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো থেকে আমরা কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন তুলে লিখেছি। তার প্রথম প্রশ্নটি হলো, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় বলতে কবি কি বুঝিয়েছেন। আমরা জানি ইতিহাসে বাঙালি জাতির ত্যাগ, বাঙালি জাতির শ্রম, বাঙালি জাতির সংগ্রাম মনে রাখার মতো, ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় বাঙালি জাতির এই ত্যাগের কথা লেখা আছে। আর নুরুদ্দিনের সারা জীবন এই কবিতায় কবি সৈয়দ শামসুল হক যে অলঙ্কারিক ভাষায় ব্যক্ত করেছেন বাঙালির ত্যাগ শ্রম এবং নেতৃত্বের কথা, আর সেই কথা জানতে গিয়ে তিনি লিখিয়েছেন 1189 সনে রংপুরে একজন কৃষক নেতা নুরুদ্দিন ডাক দিয়েছিলেন কৃষকদের, ব্রিটিশদের যে শোষণ যে অত্যাচার যে নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে কৃষকরা দাঁড়িয়েছিল তার নেতৃত্বে ছিল কৃষক নেতা নুরুদ্দিন। আমরা দেখেছি যে এই বাংলাদেশের ইতিহাসে কিংবা ভারতীয় উপমহাদেশ যখন ছিল তখনও এই সমগ্র বাংলা অঞ্চলটিতে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কখনো না কখনো কোনো না কোনো নেতা নেতৃত্ব দিয়েছেন, কখনোই মুখ বুঝে সহ্য করেননি, সময়ের ব্যবধানে তারা জয়ী হয়েছেন কিংবা ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা সেই বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, ঐক্যবদ্ধ থেকেছেন। প্রশ্নে লিখেছেন, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, কখন শকুন নেমে আসে সোনার বাংলায়? আমরা দেখি 1971-এর পূর্বের যে সময়টা, সেই সময়ে পাকিস্তানের যে শোষক রয়েছে, পাকিস্তানি হানাদার যারা রয়েছে এই বাঙালি জাতির উপর,
তারা অত্যাচার করতে কুণ্ঠাবোধ করেনি। বাঙালি জাতির স্বাধীনতা তারা কখনোই দেয়নি, তাদের শ্রমের মূল্য কখনোই দেয়নি, পরাধীনতার শৃঙ্খলে আমরা বন্দী ছিলাম। এই বাংলায় শকুন নেমে এসেছিল, শকুন যেমন ঠোকরে খায় ঠিক একইভাবে সে পাকিস্তানি হানাদার, পাকিস্তানি দোসর, পাকিস্তানি শাসক এবং শোষক এই বাঙালি জাতির উপর শকুনের মতো আচরণ করেছিল। এই বাংলাদেশের মানুষের যখন বাক স্বাধীনতা লুপ্ত হয়ে গিয়েছিল, কথা বলার শক্তি যখন তাদের ছিল না, নিজের অধিকার আদায়ের কথা বলা যেখানে অপরাধ ছিল, নিজের ন্যায্য দাবি আদায়ের অধিকার যেখানে অপরাধ ছিল, সেখানে সেই শোষকদেরকে কবি সৈয়দ শামসুল হক শকুন রূপেই আখ্যা দিয়েছেন। নিশ্চয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ, এই প্রশ্নে বলেছেন যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এই সোনার বাংলা, এই হৃদয়ের বাংলায় তখন শকুন রূপী শোষকটাই নেমে এসেছিল। দ্বিতীয় যে প্রশ্নটি সেটিতে লেখা আছে, পাহাড়ি ফলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। আলোচ্য কবিতা আমরা দেখতে পেয়েছি নুরুদ্দিন নামের একজন কৃষক, কৃষক নেতা 1190 সনে কৃষকদের ডাক দিয়েছিল অধিকার আদায়ের জন্য, দাবি আদায়ের জন্য, ঐক্যবদ্ধ হতে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সফল হতে। চোখ বুঝে মুখ বুঝে বসে থাকা নয়, ঘরে নিঃসঙ্গ বসে উৎসুপাত নয়, বসে থাকার সময় এখন না। নুরুদ্দিন ডাক দিয়েছেন, জাগো বাহে কণ্ঠে সবাই, ভাইয়েরা জাগো, কোথায় তোমরা, বসে থাকলে হবে না। আর সেই নুরুদ্দিনের ডাকে মানুষ ছুটে এসেছিল, মানুষ ছুটে এসেছিল তাদের দাবি দেওয়ার, দাবি আদায়ের জন্য, তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। সেই বলিষ্ঠ একজন কৃষক নেতা নুরুদ্দিনের ডাকে কেউ ঘরে বসে থাকে। পাহাড়ি ঢলের মতো যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, পাহাড়ি ঢলের যেমন সব মুছে ধুয়ে যায়, ঠিক একইভাবে কৃষক নেতা নুরুদ্দিন প্রত্যাশা করেছেন সকল অন্যায় অবিচার মানুষ ঢলের মতো মুছে দিল। নুরুদ্দিনের কথায় মানুষ পাহাড়ি ঢলের মতো ছুটে আসবে, সকল অন্যায় অবিচার সবকিছু মুছে দেবে পাহাড়ি ঢলের মতো। এই প্রশ্নে বিষয়টি বুঝিয়েছে। তৃতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় বলতে কি বুঝিয়েছেন? এই বাঙালি জাতির অদম্য ইতিহাস এবং স্বপ্নের ইতিহাস, তারা যা স্বপ্ন দেখে তাই পেতে চায়। তারা স্বাধীনতার স্বপ্ন দেখে, তারা সুন্দর চলাফেরার স্বপ্ন দেখে, তারা সুন্দর জীবনের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের উপর যখন কেউ পরাধীনতার শৃঙ্খল লাগিয়ে দেয় তখন তারা সেটি মানতে পারে না। এই পাকিস্তানি শোষকরা বাঙালিদের উপর যে পরাধীনতার শৃঙ্খল বেঁধে রেখেছিল সেই শৃঙ্খলের স্বপ্ন বাঙালি জাতি কখনোই দেখেনি। তারা স্বাধীনতার স্বপ্ন দেখেছে, বুক ফুলিয়ে হাঁটতে স্বপ্ন দেখেছে, তারা দেখেছে এই সোনার বাংলার মাটি বাতাসে স্বাধীনভাবে বেঁচে থাকবে, বুক ফুলিয়ে বেঁচে থাকবে। কিন্তু পাকিস্তানি শোষকরা সেটি চায়নি, তারা চেয়েছে এরা পরাধীনতার কাষ্ঠায় বন্দী থাকুক, এরা গোলামের মতো থাকুক, আমাদের দাস হয়ে থাকুক। কিন্তু বাঙালি জাতির রক্তে দ্রোহ আর ত্যাগের ইতিহাস, তারা কখনো দমে থাকেনি, তারা কখনো সংগ্রামে লাগিয়ে বসে থাকেনি। সেজন্য বাঙালি জাতির স্বপ্ন, এই জাতির স্বপ্ন যখন অন্য কেউ পরাধীনতার শৃঙ্খলে বন্দী করে রাখে তখন কেউ সেটা মানতে পারে। সেজন্য কবি বলেছেন, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। আর সে যে প্রশ্ন সেটিতে লেখা আছে, নুরুদ্দিনের চরিত্রের সাথে বাংলাদেশের যে কোনো একটি চরিত্রের সাদৃশ্য দেখাও। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব এই বাংলার ইতিহাসের অসংখ্য মহানায়ক বেঁচে আছে আমাদের হৃদয়ে, তারা মরেও অমর হয়ে আছেন তাদের ত্যাগের জন্য, তাদের সংগ্রামের জন্য, তাদের নেতৃত্বের জন্য। 1971-এর যে কাল রাত্রিতে 25 মার্চ রাতে নৃশংস হত্যা চালিয়েছিল বাঙালি জাতির উপর, ঘুমন্ত বাঙালির উপর লাশের মিছিল পড়েছিল, তখন যদি নেতৃত্ব শূন্যই বাংলাদেশ থাকত তাহলে আমরা কখনো স্বাধীন হতে পারতাম না, বাংলাদেশ কখনো স্বাধীনতার স্বপ্ন দেখতে পারত না, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারতাম না, আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হতাম না, হয়তো বা সেই গোলামীর কাজটা করেই, গোলামীর মালা পরেই আমাদেরকে থাকতে হতো। আমরা শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর সেই ডাকে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। আমাদের স্পর্ধা
আমাদের দ্রোত, আমাদের শক্তি অনেক বেশি, কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যদি সংকট হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ করবে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের একটি অনন্য নাম, যার বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়েছিল হাজারো লক্ষ কোটি মানুষ, যার ডাকে সে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে অস্ত্র ধরতে সাহস পেয়েছিল, অনুপ্রেরণা পেয়েছিল মানুষ। এবং 9 মার্চ রক্তক্ষয়ী যুদ্ধের পর হাজারো সংগ্রামের বিনিময় হলেও এদেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। আর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেই স্বাধীনতা, স্বাধীনতা অর্জনের জন্য নেপথ্যে যিনি মহানায়ক তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1190 সালে নুরউদ্দিন যেমন ডাক দিয়েছিল কৃষকদের দাবি আদায়ের জন্য, কৃষকদের ঐক্যবদ্ধ করতে অনুপ্রেরণা জুগিয়েছিল, ঠিক 1971 আমরা দেখেছি সেই মহানায়ক বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য। মাথায় কখনই এই এক দাবি আদায় হতো না। আমরা সুতরাং যদি একটি চরিত্রের কথাও বলি তাহলে আমরা দেখতে পাই সে 1190 সালের নুরউদ্দিনের মতো 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বলিষ্ঠ নেতা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি যে আলোচনাগুলো করেছি সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমি সার্বিক বিষয়ের উপর আরেকটি কথা বলি। এই যে নুরউদ্দিনের সারা জীবন কবিতাটি কবি সুব্রশাচী কবি সৈয়দ শামসুল হক লিখেছেন, আমাদের ইতিহাস ঐতিহ্য চেতনার সাথে কৃষক নেতা নুরউদ্দিনের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে, বা রংপুর অঞ্চলের যে কৃষকদের আন্দোলন সেই আন্দোলনের সাথে, স্বাধীনতা যুদ্ধের যে অসম সাহসী আচরণ কিংবা নেতৃত্বের যে অসাধারণ নৈপুণ্যে বিষয়ে কবিতাটি লিখিয়েছেন। এই কবিতা আমরা দেখতে পাই 1190 সালে রংপুর অঞ্চলে কৃষক নেতা নুরউদ্দিন মারুতেকে ডাক দিয়েছিলেন, জাগো বাহে কণ্ঠে সবাই, ভাইয়েরা জেগে উঠো, ঘরে নিঃসঙ্গ অস্ত্রপাত করলে হবে না, আমাদের স্বপ্ন লুট হয়ে গেছে, আমাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আমাদের স্বপ্নগুলো শকুন বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে, আমাদের দেহ থেকে রক্ত ঝরে যাচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, অধিকার আদায় হচ্ছে না। তখনই নুরউদ্দিন ডাক দিয়েছিলেন কৃষকদের, তার ডাকে পাহাড়ি ঢলের মতো মানুষ নেমে এসেছিল দাবি আদায়ের জন্য, অত্যাচার বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে। আর একই রকম 1971 সালের 25 মার্চ আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কাল রাত্রের বিরুদ্ধে যখন স্বাধীনতা আদায়ের জন্য ঘোষণা দিয়েছিলেন, মানুষ নেমে এসেছিল দলে দলে তাদের দাবি আদায়ের জন্য, স্বাধীনতার জন্য, পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলার জন্য। একইভাবে কৃষক নেতা নুরউদ্দিনের সেই 1190 সালের ডাক আর 1971 সালে যে বঙ্গবন্ধু ডাক দিয়েছিল সেই ডাকে স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে স্বপ্ন আমরা বাস্তবে লাভ করেছি, সেই কথাই বলেছেন কবি সৈয়দ শামসুল হক। বসে থাকলে কিন্তু সবকিছু পাওয়া যায় না, কিছু পেতে হলে কিছু দিতেই হয়। আর স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম দিয়েছি। বাংলাদেশের ইতিহাস যদি দেখি, বাঙালির ইতিহাস যদি দেখি, তাহলে আমরা সেই ব্রিটিশদের সময়কাল থেকে দেখি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, অসংখ্য মহানায়ক আন্দোলন করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। অবশেষে আমরা দেখেছি ব্রিটিশরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা দেখেছি 1952তে ভাষা আন্দোলনের জন্য ইতিহাসে একমাত্র ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে বাঙালিকে, তাও তারা দিয়েছে, কিন্তু মায়ের ভাষা বাংলা করেই তারা ছেড়েছে। আমরা দেখেছি 1971 দেখেছি, পরবর্তীতে আমরা স্বৈর শাসকদের বিরুদ্ধে দেখেছি, এখনো আমরা দেখি সেই তরুণ মহানায়কেরা যারা আগামী দিনের যোগ্য নেতৃত্ব দেবে তারা নেমে আসে রাস্তায়, তারা সংগঠিত করে মানুষকে দাবি আদায় করে। তারা ইতিহাসে নুরউদ্দিনের মতো মহানায়কের প্রত্যাশা করেছেন, যখন কাল রাত্রিতে মিছিল, মৃত্যুর মিছিল হয়, তখন সৈয়দ শামসুল হক প্রত্যাশা করেছেন একজন নুরউদ্দিনের প্রয়োজন। তিনি বারবার বলেছেন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়, নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়, নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। বারবার এই আলোচনা তারা বুঝিয়েছেন ইতিহাসে আমাদের একজন নুরউদ্দিন ছিল, আর আজকের এই সংকট কিংবা ক্রান্তিকালে আমাদের এরকম নুরউদ্দিনের প্রয়োজন। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি রাস্তায় আমাদের নুরউদ্দিন প্রয়োজন, তাহলেই কিন্তু আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প সময়ের ভিতর যে আলোচনাটি করেছি, তোমাদের যদি কোনো বোঝার কোনো
বিষয় থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারো। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের এই বিষয়ের উপর যদি কোনো কিছু বোঝানো থাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থেকো, আজকের অনলাইন ক্লাসে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।